আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্যুর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা দেখাবো আপনাদেরকে দ্রুত সহজেই একটি নাস্তার আইটেম যেটা বাচ্চারা স্কুলে যাওয়ার সময় অথবা এমনিতে নর্মালি গেস্ট আসলে বাসায় আপনারা করে দিতে পারেন এটা হচ্ছে চিকেন নাগেট আপনার ফ্রোজেন আইটেম এই যে দেখতেই পাচ্ছেন আমরা প্যাকেট প্যাকেট যাতে ওইগুলো বাজারে কিনতে পাওয়া যায় ঝটপট আইডিয়াটা আপনাদের মাথায় এখন আজকে থেকে আসবে আশা করি যে যদি কোনো গেস্ট আসে তাহলে আর মানে নতুন কিছু রান্না করে খাওয়াতে হবে এমন না এটা জাস্ট আমরা যেহেতু ডিপ ফ্রিজে ছিল সেই হিসাবে একটু বাইর করব বাইর করে এনে এটা একটু মাইক্রোওভেনে তিরিশ সেকেন্ড অনলি ফর তিরিশ সেকেন্ড অথবা আপনি ইচ্ছা করলে বাইরে এইভাবেই একটু রেখে দিই রেখে দিলে সেটা নর্মাল টেম্পারেচার চলে আসবে দর্শক আমরা তেল গরম দিয়েছি কড়াইতে আমরা এই নাগেটগুলো ডিপ ফ্রাই করবো দেখতেই পাচ্ছেন তেলটা হিট হয়ে আসছে দর্শক আমরা ছেড়ে দিচ্ছি নাগাদগুলো দর্শক এটা আমরা একটু লো হিটে ফ্রাই করব যাতে ভিতরের বরফটা অথবা ঠান্ডা ভাবটা যেন ভালো করে কাটে এবং উপরে একটা মোচমচে এবং একটা ফুলে উঠবে আপনারা দেখবেন যে আসলে কত সহজ এবং খুব দ্রুত দ্রুত আপনি মনে করেন একটা নাস্তার আইটেম তৈরি করতে পারবেন হাতে তৈরি করতে হবে না কিছু না জাস্ট ওভেনে গরম করবেন অথবা নর্মালি বিশ মিনিটের মতো বাইরে রেখে দেবেন ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর সেটা একটু নরম হলে আপনি ডুবো ফ্রাই করে মেহমানদেরকে অথবা বাচ্চাদেরকে দিতে পারেন খুব পছন্দ করবে বাচ্চারা বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবে দিতে পারেন পারেন্স দেখতে পাচ্ছেন আমাদের নাগেটগুলো ভাজা প্রায় হয়ে আসছে আমরা এখন নাগেটগুলো উঠিয়ে একটা পেপার ন্যাপকিনের উপর উঠাব যাতে তেলটা শোষে নেয় অতিরিক্ত তেলটা থাকবে না দেখতেই পাচ্ছেন দর্শক কেমন ফুলে উঠেছে এবং এরকম লোক দেখাচ্ছে প্রিয় দর্শক আসলে আমার চ্যানেলটি আসলে প্রফেশনাল কারোর জন্য না যারা আমার মতো নতুন নতুন রান্নাবান্না করতেছেন এবং এ ব্যাপারে আগ্রহী তাদের জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট যদি পারেন শেয়ার করেন